বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের জনভিত্তি নেই সাত জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে তিনি বলেন জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে তবে জনগণও কিন্তু অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করে গণমাধ্যমে এ বিবৃতি দেন তিনি এ ঘটনায় পৃথক বিবৃতি দিয়েছেন ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক বিএনপি মহাসচিব জনভিত্তিহীন সরকার কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা আকড়ে রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এবং অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন বনানী থানায় দায়ের করা চারটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফর মাইশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও সাবেক সহসাধারণ সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা জনগণ ও বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদী ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনো পূরণ হবে না মির্জা ফখরুল বলেন বিএনপি সহ বিরোধী দল ও দলমতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারা কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং রাজাউর রহমান ফাইমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি